ওরা কেউ কি আমার খোঁজ নিচ্ছে, সতীর্থরা সব কেমন আছে, জেলে বসে প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের। গতকাল মুখ্যমন্ত্রীর ভাষণে কেষ্টদা ওরফে অনুব্রত মণ্ডলের উল্লেখ থাকলেও কোথাও কিন্তু পার্থবাবুর কথা ওঠেনি। তাই এবার আবেগে ভাসছেন পার্থ চট্টোপাধ্যায়। তো তার প্রশ্ন, কেউ কি আমার খোঁজ নিচ্ছে, তো সতীর্থরা কেমন রয়েছে, এরকম ধরনের মন্তব্য করতে তাকে শোনা গিয়েছে। তো কী আপডেট বন্ধুরা, চলুন জেনে নিই। তার আগে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। সতীর্থরা সবাই কেমন আছে, ওরা কেউ কি আমার খোঁজ নিচ্ছে, কোটানকোট ঠিক এমনটাই জানতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। তো তার দাবি, কেউ কি আমার খোঁজ নিচ্ছে না, ইতিমধ্যেই আপনারা গতকাল দেখেছেন কেষ্টদাকে নিয়ে অর্থাৎ ওরফে অনুব্রত মণ্ডলকে নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তার কথায় কোথাও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের উল্লেখ নেই। এই নিয়ে এবার কিন্তু কৌতূহল জেগেছে পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি জানতে চাইছেন যে ওরা কেউ কি আমার খোঁজ নিচ্ছে, সবাই কেমন আছে। তো বিস্তারিত কী আপডেট চলুন জেনে নিই। তো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেলে রয়েছেন এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়। রবিবার পর্যন্ত তার সঙ্গে দলের কেউ দেখা করতে আসেননি বলেই খবর। দলের সতীর্থরা কেমন আছে তার বিষয়ে কেউ খোঁজ নিচ্ছেন কি না তা জানতে চাইছেন এবার পার্থ চট্টোপাধ্যায়। তিনি আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, সতীর্থরা কেমন আছে, আমার কেউ কি খোঁজ নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের এক আইনজীবী বলছেন, আমার কাছে যেমন পার্থদা দলের বিষয়ে খোঁজ নিচ্ছেন তেমনি দলীয় কর্মীরাও আমাকে ফোন করে ওর বিষয়ে জানতে চেয়েছেন। তো জেল সূত্রে যেটা খবর, প্রথম দিকে জেলের পরিবেশ মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তৃণমূলের এই হেভিওয়েট নেতার। কিন্তু দশ দিন কাটানোর পর আর তেমন কোনো আবদার জেল কর্তৃপক্ষের কাছে তিনি করেননি। অর্থাৎ প্রথম দিকে আপনারা দেখেছেন তিনি নানা রকম বায়না শুরু করেছিলেন, যে কখনো বলছেন ভাত খাবো, কখনো বলছেন মাংস খাবেন। তো এই রকম নানা রকম দাবি করতে তাকে জানা গিয়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে দশ দিন কাটার পর তিনি কিন্তু আর সেরকম কোনো আবদার করছেন না বলে জেল কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে। একদিকে যেমন তিনি দলের বিষয়ে খোঁজ নিচ্ছেন তেমনি আইনি পরামর্শের জন্য আইনজীবীরা তার সেলে দেখা করতে গেলেই জানতে চাইছেন মেয়ে এবং ভাইয়ের পরিবার কেমন আছে। স্ত্রী বিয়োগের পর নাকতলার বাড়িতে একাই থাকতেন পার্থ, মেয়ে জামাই থাকেন আমেরিকায়, এখানে তার নিজের বলতে শুধু ভাইয়ের পরিবার। তো জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দেখা করতে গেলে তিনি তাদের কাছে জানতে চান তার সতীর্থরা বা দলের অন্যান্যরা তার খোঁজ নিয়েছে কি না, তারা কেমন আছেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় যেরকম দলের সবার খোঁজ নিচ্ছেন সেরকম দলের বহু কর্মীও তাকে ফোন করে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে জানতে চাইছেন। শুধুমাত্র এই ঘটনাই নয়, এর আগে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার তিনি মুখ খুলবেন না বলে সিবিআইয়ের কাছে বলেছিলেন, কিন্তু আস্তে আস্তে তিনি সমস্ত কিছুই একের পর এক যে তথ্য হাজির হয়েছে তাতে কিন্তু তিনি ধরা পড়ে যান এবং তারপরে তাকে কিন্তু জেল হয়ে যায়। তো এখনও পর্যন্ত এটাই খবর যে পার্থ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কিছু কিন্তু বলেনি, তবে দলের অন্দরমহলে হলে একাধিকবার তার যে আইনজীবী রয়েছে তাকে সমস্ত কিছু খোঁজ খবরের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। তো যাই হোক, আজকে এইটুকুই আপডেট ছিল বন্ধুরা। আশা করি আপনারা আজকে স্বাধীনতা 76তম যে দিবস সেটা ভালোভাবে পালন করলেন, 75তম বর্ষপূর্তি এবং 76তম স্বাধীনতা দিবস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।